যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 30,000 টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়াকে 2014 সালের 6 জুন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে রাবেয়ার পরিবার। পরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম। যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 30,000 টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়াকে 2014 সালের 6 জুন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে রাবেয়ার পরিবার। পরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম। যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 30,000 টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়াকে 2014 সালের 6 জুন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে রাবেয়ার পরিবার। পরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম। যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 30,000 টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়াকে 2014 সালের 6 জুন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে রাবেয়ার পরিবার। পরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম। যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 30,000 টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়াকে 2014 সালের 6 জুন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে রাবেয়ার পরিবার। পরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম।